Hey everyone, welcome back to my YouTube channel. So, আজকে আমি তো রান্না জায়গা চলে এসেছি মা রান্না করবে তো এখানে আজকে কি কি নিয়ে এসেছি তো দেখা যাক মা বাবা তো দেখো বাবা আজকে মাংস নিয়ে এসেছে ভাই মাংস খাবে তো মাংসটা নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর আজকে রেসিপি হবে হচ্ছে মাছের তেল দিয়ে তোমার মানে উচ্ছে একটা মানে সুন্দরভাবে রেসিপি করবে মা আর এদিকে হচ্ছে মাংসটা করবে আর কালকের জন্য বেছে কুটে রাখা হবে চিংড়ি মাছটা ফ্রিজে আর রুই মাছটাও ধুয়ে রাখা হবে কালকে হবে চিংড়ি মাছ আর রুই মাছ আজকে মাংস মাছের তেল দিয়ে আর ওটা তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন ভাইয়া গাড়ি বের করেছে তো গাড়িতে করে এখন যাবে জিমে জিম করতে যাবে তো দেখা যাক আমাকে নিয়ে যায় কি নিয়ে যাবে না ছয়টা নিয়ে যাবে আমাকে কি বলছো মা কত কাজ দেখেছ আমি বলেছি আমার ধোপা দে মেয়ের মতো কাজ করছো বল সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দেবো ও বলতে চাইছে যে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এটা হচ্ছে আমার ভাই কাকির ছেলে তো এখন খেলছে দৌড়াদৌড়ি করছে এটি চলে আয় একজন হচ্ছে কি ওটার নাম যেন রিক 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 এখন আসবে খেলা খেলবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ব্যাং থেকে কি শর্ট নেব লম্বা আমাদের রিক মেন চলে সে রিক বলে দাও কিছু কেমন আছেন তোমরা বলে দাও একটু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিন বলে দাও লাইক কমেন্ট শেয়ার ভালো করে জোরসে বল খাস নেই নাকি জোরসে বল দুজনাই বলে দে লাইক কমেন্ট লাইক লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও তাহলে ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও নতুন আসবে ইয়েস ভালো ভালো ভিডিও নতুন নতুন সব কিছু আসবে তো আমার বাড়ির রাস্তায় মিশছে এখন বাড়ির রাস্তায় চলাফেরা করছি এখন আমি ছাদে উঠে গেছি দেখতে পাচ্ছ আমি ছাদে আছি আর দেখো আমি ছাদে আছি আমাদের মানে এখানেই টাওয়ার আছে মোবাইলটা মানে 4G টাওয়ার পুরো পিছনে পুরো দেখাচ্ছি দেখো আকাশটা আজকে এদিকে মেঘও করেছে এটা বসে গেছে দেখো কি বড় হয়ে গেছে পাপা নিয়ে এসে বসেছিল প্রচুর গরম আজকে গরম পড়েছে আজকে অনেকদিন পরে ছাদে উঠেছি অ্যাকচুয়ালি ছাদে উঠি না ছাদে উঠলে মানে কি বলবো ভয় লাগে ভয় লাগার কারণটা কি আমি বলছি মানে আমাদের সিঁড়িটা সে করা নেই তো পাশের সিঁড়ি দিয়ে ওঠা মানে সাংঘাতিক একটা ব্যাপার তো আমাদের এই ঘরটা তো টোটালি ঘর করার সময় ঘর তো করবে কিন্তু এই মধ্যে না কিন্তু ঘরটা অ্যাকচুয়ালি এখন মানে সিঁড়ি করেনি
কেন বেকার বেকার ভাঙা পড়বে, এমনিতে আমাদের পুরো এটা পুরো ভাঙা পড়বে, এই পুরো টোটালি পুরো বারান্দাটা ভাঙা পড়বে, আর বাথরুম ঘরটা পুরো তলায় পড়ে যাবে, মানে পিলার তুলে পিলারের উপর থেকে উপরে ঘর হবে দুটোলা। তো সেই হিসেবে বেট করা নেই, তার জন্য আমাদের অনেকই প্রবলেম। তো বুঝতে পারছো সবাই তো সবসময় একবারেই তো লাফিয়ে তো সব কিছু করতে পারে না, আর ভাই বিশেষ করে গাড়ি নিয়েছে বুলেট, তো এই কারণে এখন আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো এটা স্যাক্টিফাই করতে হবে, তো ঠিক তোমাদের যদি সাপোর্ট পায়, তোমাদের মানে দোয়া পায়, আশীর্বাদ পাই সব কিছু, তো আমি নিশ্চয়ই পারবো। তো মা নিচে আছে, মেঘ করেছে দেখো আকাশে, দেখো এই যে আমাদের 4G টাওয়ার পুরো আমাদের ছাদের উপরের পাশেই, আর এটাই হচ্ছে 4G টাওয়ারটা, তো কোনো প্রবলেম হয় না আমাদের। আর এদিকটা দেখো আকাশে মেঘ করে আছে, দেখতে পাচ্ছ বৃষ্টি আসলো আসলো বলে, কিন্তু আমাদের এখন মার্কেটে মানে একটু বাজারে যেতে হবে, আমাদের একটু বাজারে যেতে হবে। আর দেখো পেঁপে গাছে পেঁপে হয়েছে অনেকটা, কি গাছ বলে, এটা হচ্ছে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছটা অনেক লম্বা হয়ে গেছে, এখন বাজারে যেতে হবে দেখা যায়। আর এটা ফুল গাছ, ফুলের সময় তোমাদের ফুল দেখো দেখবে এমনি লোভ লাগবে, আর আমাদের মাঠের ফুল গাছ গেলে তো তোমার সত্যি তো বলবে যে সত্যি এত সুন্দর ফুল, আর তোমরা খেতেও চলে আসবে আমাদের বাড়িতে। এখন যাচ্ছে জিম করতে, তো জিম করতে কোথায় যাওয়া হচ্ছে? তো বাবু এখন বুলেট গাড়ি নিয়ে এখন উনি যাচ্ছেন জিম করতে, তাহলে কতটা পাওয়ার দেখতেই পাচ্ছ তোমরা। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট লাইক করতে ভুলবে না, আর যারা পর্যন্ত এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে আসো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর প্রচুর মেক করছে দেখতে পাচ্ছ, আমি ঘেমে গেছি, এখন আমাকে রেডি হতে হবে, বাজারে যেতে হবে, মায়ের মানে মায়ের বিড়ালে কামড়িয়েছে হাতে, আমাদের বাড়ির বিড়ালে, তো মাকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, এখন মা ভ্যাকসিন দিতে যেতে পারবে না, আমরা মানে অনেক টাইম বেরিয়ে গেছে, তো কালকে যাবে হসপিটালে মা ভ্যাকসিন দিতে, তো এখন একটা মাকে মানে ইঞ্জেকশন দিতে যেতে হবে, তো মায়ের ইঞ্জেকশনের একটা ডায়েরি কিনতে যেতে হবে, তো এখন আমরা বাজারে যাব। তো আজকের মতোই আমি এখানে ভিডিওটা শেষ করছি, তো তোমাদের প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করবে, আর আমাকে যদি ভালোবেসে সত্যি তোমরা মন থেকে ভালোবেসে থাকো সাপোর্ট করো, তাহলে একটা তো লাইক দিতেই হবে। আর আজকে তাহলে আমি আজকের মতো বেশি কথা বলে ফেলছি আবার, তো আজকের মতো আমি এখানেই রাখছি, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সুস্থ থাকবে ভালো থাকবে, টাটা।